আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রাসুল সামনে ভালো আছেন। আজকে আমি গাজীপুরের ভেতরে আপনাদের জন্য খুব ভালো একটি পজিশনে একটি তিনতলা বাড়ির সন্ধান নিয়ে আজকের আমার এই ভিডিও। আপনারা যারা গাজীপুরের ভালো একটি পজিশনে মেইন রাস্তার পাশে একটি জমি খুঁজতেছেন তাদের জন্য আমার এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হবে। তো আজকে আমি আপনাদেরকে গাজীপুরের শিমুলতলি এলাকায়, যা জয়দেবপুর বাসস্ট্যান্ড হতে খুব নিকটে অবস্থিত এবং শিমুলতলি আর্মি ক্যান্টনমেন্ট এর পাশেই এবং যা মেন রাস্তার সাথেই অবস্থিত একটি তিন কাঠা জমির উপরে তিনতলা কমপ্লিট এবং যার সাততলা ফাউন্ডেশন দেওয়া আছে, এইরকম একটি বাড়ির সন্ধান নিয়ে আজকের আমার এই ভিডিওটি। তো আপনারা যারা গাজীপুরে ভালো পজিশনে বাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই বাড়িটি খুব গুরুত্বপূর্ণ হতে পারে। এই বাড়ি থেকে প্রতি মাসে বর্তমানে ভাড়া আসতেছে 55,000 টাকা এবং বাড়িতে লিফ্ট এর ব্যবস্থা আছে, গ্যাসের বৈধ গ্যাসের ব্যবস্থা আছে এবং বাড়ির সামনে একটি দোকান করা আছে। উক্ত বাড়ির জমির পরিমাণ হচ্ছে 3 কাঠা এবং 3 কাঠা জমির উপরে তিনতলা কমপ্লিট করা একটি বাড়ি বর্তমানে নির্মাণ করা আছে এবং যার সাততলা ফাউন্ডেশন দেওয়া এবং 2টি করে ইউনিট করা আছে বাড়িটিতে। তো এখন চলেন আমি আপনাদেরকে একটু গুগল ম্যাপের মাধ্যমে বাড়ির লোকেশনটা দেখানোর চেষ্টা করি। তো আপনারা যারা গাজীপুর চৌরাস্তা হতে উক্ত বাড়িতে আসতে চান তারা সরাসরি গাজীপুর চৌরাস্তা থেকে বাস আছে, গাজীপুর পরিবহন যে বাসটি আছে সে বাসে চড়ে সরাসরি আপনারা গাজীপুর চৌরাস্তা থেকে শিমুলতলির উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। শিমুলতলি গাজীপুর চৌরাস্তা থেকে শিমুলতলি ভাড়া নির্ধারণ করা আছে 10 থেকে 15 টাকা। তো আপনারা সরাসরি বাস থেকে নেমে এই বাড়িতে গিয়ে আপনারা পৌঁছাতে পারবেন। তো গাজীপুর চৌরাস্তা থেকে আপনারা শিববাড়ি হয়ে সরাসরি সোজা একদম গাজীপুর ক্যান্টনমেন্ট এলাকা, যেখানে যা শিমুলতলি এলাকা নামে পরিচিত, এই শিমুলতলিতে সরাসরি আপনারা গেলেই উক্ত বাড়ি একদম মেন রাস্তার পাশেই অবস্থিত। আর আপনারা যারা নিজস্ব পরিবহনের মাধ্যমে যাতায়াত করতে চান তাদের জন্য সবচেয়ে সুব্যবস্থা হচ্ছে উক্ত বাড়ি হতে আপনারা শালনা রোড, যা সরাসরি ঢাকা ময়মনসিংহ হাইওয়ের সাথে মিলিত, সেই রোড ধরে সরাসরি আপনারা উক্ত বাড়িতে আসতে পারবেন শালনা রোড দিয়ে। তো এই বাড়ি থেকে আপনারা দুই ধরনের যাতায়াত ব্যবস্থা পাচ্ছেন, দুই ধরনের সুবিধা পাচ্ছেন। তো বাড়িটির বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে 1,90,00,000 টাকা, যা অলমোস্ট ফিক্সড। তো আপনারা যারা এই প্রাইসে এই বাড়িটি ক্রয় করতে চান তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হবে। আমার ডিসপ্লেতে মালিকের নাম্বার দেওয়া থাকবে, আপনারা উক্ত বাড়িটি ক্রয়ের জন্য সরাসরি মালিকের সাথে যোগাযোগ করবেন। আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন অ্যান্ড আপনার যারা আত্মীয় আছে যারা গাজীপুরে জমি অথবা বাড়ি খুঁজতেছে তাদের সাথে শেয়ার করবেন। আর আপনাদের গাজীপুরের ভেতরে কোন পজিশনে কি ধরনের জমি অথবা কি ধরনের প্রপার্টি প্রয়োজন আপনারা আমাকে জানাতে পারেন, আমি আপনাদের চাহিদা অথবা সুবিধা মতো তা খুঁজে বের করে দেওয়ার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।